আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। তো তোমরা এখন নতুন নতুন ক্লাস করছো, কেমন লাগছে সবার ক্লাসগুলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের মিসের ক্লাস কেমন লাগছে? একটু ঘুম থেকে উঠে নিশ্চয় সকালে আলসেমির আগে পড়তে বসতে মিসের সাথে পড়া শুরু করো, দেখবে অনেক ভালো লাগছে। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বই খাতা নিয়েছো, তো সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। কি কি নিতে হবে দেখো তো, আমি দেখাচ্ছি। এটা কি দেখো তো? হ্যাঁ, অরিয়েন্ট একটিভ ইংলিশ, এই বইটি নিতে হবে। ইংরেজি খাতা নিতে হবে, সিডাব্লিউ খাতা, পেন্সিল, রাবার, শার্পনার সব কিছু নিতে হবে, তাই না? সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও। সাথে কি নিবে? মোবাইল কিংবা ল্যাপটপের জন্য হেডফোনটা নিবে। কেন? কারণ মিসের কথাগুলো স্পষ্ট করে শুনতে হবে, ভালোভাবে শুনতে হবে, তাহলেই তো তুমি পড়তে পারবে, তাই না? তো আচ্ছা, এখন আমরা যেটা করব, আজকে আমরা কি শিখব সেটা দেখো, আমি বোর্ডে একটু করে লিখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো তো দেখা যাচ্ছে কি না যে তোমাদের জন্য আমি বোর্ডে কি লিখেছি। ডিকটেশন, DICTATION, ডিকটেশন। ডিকটেশন মানে কি জানো? ডিকটেশন মানে হচ্ছে শ্রুতলিপি, মানে শুনে লেখা। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, বললাম ধরো যে তোমরা এ লিখো, কি বলেছি আমি? এ লিখো, তাহলে আমি মুখে বললাম এ। এ বলার পর তোমরা খাতায় কি লিখবে? খাতায় লিখবে এ। কিংবা বলেছি অ্যাপেল লিখো, অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল মানে কি? আপেল। তাহলে অ্যাপেলের স্পেলিংটা তো তোমরা নিশ্চয়ই জানো, এই অ্যাপেলটা কি করতে হবে? এখানে লিখতে হবে APPLE, অ্যাপেল। আমি যখন অ্যাপেল মুখে বলবো, তুমি অ্যাপেল খাতায় লিখবে, ঠিক আছে? আমি বললাম তোমরা লিখো অ্যাপেল, তখন খাতায় কি লিখবে? অ্যাপেল। এই জিনিসটাই হচ্ছে ডিকটেশন বা শ্রুতলিপি। তাহলে আমরা আজকে কি দেখব, শ্রুতলিপিতে কি শিখব বা ডিকটেশনে আমরা কি শিখব সেটা দেখি। তোমাদের ওরিয়েন্ট একটিভ ইংলিশ বইটি হাতে নেওয়ার পর তোমরা পৃষ্ঠা নাম্বার 5 বা পেজ নাম্বার 5 দেখো, তোমাদের বইয়ে এভাবে কালারিং করে পেজ নাম্বারগুলো দেওয়া আছে। এই যে পেজ নাম্বার 5, ইউনিট নাম্বার 1, ইউনিট কোথায় দেওয়া আছে? কর্নারে। ইউনিট নাম্বার 1, পেজ নাম্বার 5, এটাতে দেখো কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ? এগুলোই হচ্ছে আমাদের ডিকটেশন, এগুলোই হচ্ছে ডিকটেশন। মানে এই সেন্টেন্সগুলো তোমরা মুখস্থ করবে, যখন তোমাদেরকে বলবো তখন সেভাবে তোমরা লিখবে। কিভাবে সেটা আমি একটু বলি, যে আই হ্যাভ এ ডল। তাহলে আমি তোমাদেরকে বললাম যে লেখো আই হ্যাভ এ ডল। তাহলে তোমরা যদি এই স্পেলিংগুলো জানো, তাহলে নিশ্চয়ই খুব সহজে ডিকটেশনটা লিখে ফেলতে পারবে। কি পারবে না? হ্যাঁ, আমিও তাই বলছি, তোমরা অবশ্যই লিখে ফেলতে পারবে। তাই চলো আমরা আজকে এই ডিকটেশনগুলো পড়ি, বানানগুলো শিখি। সবাই বইটি খুলে ফেলো, নিশ্চয়ই খুলেছো। চলো তাহলে শুরু করি। প্রথমে কি আছে দেখো, আই, এইচ এ ভিই, হ্যাভ, এটাকে কি বলে? হ্যাভ, এইচ এ ভিই, হ্যাভ। আই হ্যাভ আ ডল, DOLL বা DOLL, ডল। আই হ্যাভ এ ডল মানে আমার একটি পুতুল আছে। আই হ্যাভ এ ডল, এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা দেখলেও বুঝতে পারবে কি বলছে। আই হ্যাভ এ ডল, আই হ্যাভ এ ডল, আই হ্যাভ এ ডল। ডিকটেশনগুলো এভাবে পড়বে, তাহলে মনে থাকবে। পরের সেন্টেন্সটা কি দেখো, এইচ ই হি আই এস ইজ, হি ইজ এ সিঙ্গার, এস আই এন জি ই আর, সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক। দেখো ছবিতে একটি ছেলে কি করছে, গান গাইছে। তার মানে কি আমরা বলতে পারি না যে হ্যাঁ, যে গান গায় তাকে কি বলা হয়? গায়ক। আর ইংরেজিতে তাকে কি বলা হয়? সিঙ্গার।
তাহলে কি বলছি হি ইজ এ সিঙ্গার হি ইজ এ সিঙ্গার হি ইজ এ সিঙ্গার এরপরেরটা দেখো আই বি ও ইউ জি এইচ টি বট আই বট এ কম্পিউটার সি ও এম পি ইউ টি ই আর কম্পিউটার আই বট এ কম্পিউটার বাসায় কম্পিউটার যাদের আছে তারা নিশ্চয়ই জানো কম্পিউটারে কি করা যায় গেমস খেলা যায় কার্টুনস দেখা যায় মুভি দেখা যায় নিজের মতো করে অনেক কিছু করা যায় ড্রয়িং করা যায় তাহলে কম্পিউটার আনলে নিশ্চয়ই মোটামুটি সবাই খুশি হও তাই না এই কম্পিউটারটার ইংরেজি স্পেলিংটা আমাকে জানতে হবে না আমি যে কম্পিউটার ব্যবহার করি তার ইংরেজি স্পেলিংটা তো জানতে হবে তাই না এই ইংরেজি স্পেলিংটা হচ্ছে সি ও এম পি ইউ টি ই আর কম্পিউটার দেখো এখানে একটা কম্পিউটারের ছবিও দেওয়া আছে যদিও এখানে সম্পূর্ণ কম্পিউটারের ছবি নেই কিন্তু একটা মনিটর এবং একটা কিবোর্ডের ছবি দেওয়া আছে সাথে কিছু বইও আছে তো এই যে কম্পিউটার এটা আমি যখন ডিকটেশনটা বলবো তখন কি বলবো আই বট এ কম্পিউটার আমি একটি কম্পিউটার কিনেছি আমি একটি কম্পিউটার কিনেছি এটা আমরা কি করব ডিকটেশনে বলবো আর তোমাদের কি করতে হবে সেটা খাতায় লিখতে হবে এরপরে দেখো আই স আই এস এ ডাব্লিউ স এ মুভি এম ও ভি আই ই মুভি আই স এ মুভি লাস্ট এল এ এস টি লাস্ট এন আই জি এইচ টি নাইট আই স এ মুভি লাস্ট নাইট মানে দেখো এই যে দেখো এই মেয়েটি কী করছে মুভি দেখছে টিভিতে এখানে বলেছে কি মেয়েটি গতকাল রাতে একটি ছবি বা সিনেমা দেখেছে এখানে কি লিখেছে দেখো সিনেমা সে কি করেছে সে একটি সিনেমা দেখেছে গতকাল রাতে সে একটি সিনেমা দেখেছে তাই বলছে আমি গতকাল রাতে একটি সিনেমা দেখেছি আই স এ মুভি লাস্ট নাইট আই স এ মুভি লাস্ট নাইট তাহলে আমাদের ডিকটেশন থাকছে কতগুলো লাইন চারটা লাইন শুধু চার লাইন আমরা ডিকটেশন শিখব ইংরেজিগুলো আমাদের বাংলা অর্থগুলো ইংরেজি ইংরেজি যে সেন্টেন্সটা আছে সেটা মনে রাখার জন্য আমরা শিখব তবে বাংলা ডিকটেশন না এটা হচ্ছে ইংরেজি ডিকটেশন তাই আমাদেরকে ইংরেজি যে সেন্টেন্সগুলো আছে এই একটা দুটো তিনটা চারটা এই চারটা লাইন শিখতে হবে কী কী আই হ্যাভ এ ডল আমার একটি পুতুল আছে হি ইজ সিঙ্গার সে একজন গায়ক আই বট এ কম্পিউটার আমি একটি কম্পিউটার কিনেছি আই স এ মুভি লাস্ট নাইট গত রাতে আমি একটি সিনেমা দেখেছি তো এই ডিকটেশনগুলো কি করতে হবে ভালোভাবে বানানগুলো শিখতে হবে সি ডাব্লিউ খাতায় চর্চা করতে হবে তারপর তারপর অবশ্যই কি করতে হবে সেটা এইচ ডাব্লিউ করতে হবে তাহলে তোমাদের এইচ ডাব্লিউ কি থাকছে দেখো তোমাদের এইচ ডাব্লিউ থাকছে ইউনিট ওয়ানের ডিকটেশন ফুল পেজ পেজ নাম্বার কত পেজ নাম্বার ফাইভ ইউনিট ওয়ানের ডিকটেশন এইচ ডাব্লিউ থাকবে তোমাদের সেটা কত নাম্বার পেজ নাম্বার ফাইভ মানে এই পেজে যে চারটি লাইন আছে এই চারটি লাইন তোমরা কি করবে ডিকটেশন আকারে শিখবে তো শিক্ষার্থী বন্ধুরা ডিকটেশনগুলো কিভাবে শিখবে নিজেরা পড়বে যখন পড়া শেষ হবে বড়দের সাহায্য নিয়ে তাদেরকে বলবে তোমরা আমাকে এই সেন্টেন্সটি বলো আমি খাতায় লিখব এভাবে তোমরা চর্চা করবে যতদিন তোমরা স্কুলে না আসছো স্কুলে আসলে অবশ্যই মিসরা তোমাদেরকে এই বিষয়টি আরও সহজভাবে শিখিয়ে দিব তো শিক্ষার্থীরা সে পর্যন্ত তোমরা বাসায় একটু কষ্ট করে নিজেরা পড়ো আম্মুদের সাহায্য নিয়ে বাসার শিক্ষকের সাহায্য নিয়ে কিংবা বড় ভাই বোনের সাহায্য নিয়ে সবাই পড়ো এবং আস্তে আস্তে শিখে নাও বিভিন্ন রকম নতুন নতুন বিষয় তাহলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম